والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষদেরকে অন্যায় কাজ করার জন্য বলে এবং ভালো কাজ থেকে বাধা দেয়। সম্মানিত নির্বাহী, অত্যন্ত দুঃখজনক কথা, একজন মুসলিম হিসেবে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এটা হচ্ছে একজন মুসলিমের বৈশিষ্ট্য। সে জায়গাতে যদি নাকি সে তার মূল বৈশিষ্ট্য থেকে সরিয়ে আসে, অপকর্ম করার জন্য নির্দেশ দেয়, ভালো কাজ করার জন্য যদি নিষেধ করে, তার থেকে কপাল ফোড়া, হতবাগা আর কে হইতে পারে? নাউজুবিল্লাহ মিন জালিক। অত্যন্ত দুঃখজনক বিষয় এটা। এ বিষয়ে কোরআনের আয়াত সূরে মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহায়তা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা গুনার কাজে এবং শত্রুতা বিদ্বেষের কাজে তোমরা একে অপরকে সহায়তা করবে না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে তোমরা ভয় করো, নিশ্চয়ই ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ হচ্ছেন কঠোর সাজা দানকারী। এই আয়াতে স্পষ্ট তো আমরা বুঝতে পারলাম, একজন ইমানদার মোমেন মুসলমান নিজেকে যে দাবি করে তার দায়িত্ব হচ্ছে ভালো কাজ করবে, ভালো কাজে সহায়তা করবে, খারাপ কাজ নিজে করবে না, অন্যকে এই খারাপ কাজ করতে দিবে না। এ হচ্ছে আল্লাহ তাবারক তাআলার বিধান, একজন মুমিনের বৈশিষ্ট্য, দায়িত্ব। সে কি করে যে ভালো কাজের ফতে বাধা দিতে পারে এবং খারাপ কাজ করার জন্য মানুষদেরকে বলতে পারে? আলিয়াজুবিল্লাহ। তথাপি যারা করবে তাদের সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না মিনান নাস মাফাতিহু লিল খাইরি মাগালিক লিল শার, মানুষদের মধ্যে অনেক মানুষ আছে যে মানুষ ভালো কাজে রাস্তা খুলে দেয়, খারাপ কাজে রাস্তা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহুম্মা জাল্লা মিনহু। আল্লাহ পাক আমাদেরকে এই লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আরেক প্রকার লোকদের কথা রাসূল বলেন, ওয়া ইন্না মিনান নাস মাফাতিহু লিল শাররি মাগালিক লিল শার মাগালিক লিল খাইর, আর কিছু মানুষ আছে, অসৎ মানুষ আছে, যারা খারাপ কাজে রাস্তা খোলে, ভালো কাজে রাস্তা বন্ধ করে দেয়। আলিয়াজুবিল্লাহ, আমাদেরকে এদের থেকে হেফাজত করুক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতুবা লিমান জালাল্লাহু মাফাতিহাল খাইরি আলা ইয়াদাইহি, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তিকে ধন্যবাদ, ওই ব্যক্তির জন্য কল্যাণ যে ব্যক্তি ভালো কাজ করার জন্য এবং ভালো কাজ মানুষের যেন সহজে করতে পারে, রাস্তা খুলে দেয়, যার হাতে ভালো কাজের রাস্তা খোলা যায় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের রাসূলের পক্ষ থেকে বলা হইতেছে এই ব্যক্তির জন্য সুসংবাদ। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহুম্মা জাল্লা মিনহুম। তার বিপরীত দেখেন, ওয়া ওয়াইলুল লিমান জালাল্লাহু মাফাতিহাশ শাররি আলা ইয়াদাইহি, আর ধ্বংস ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিজের হাতে অন্যায় কাজে রাস্তা খুলে দেয়। নাউযুবিল্লাহি মিন জালিক, আল্লাহ পাক আমাদেরকে তাদের অনুষ্ঠিতকে হেফাজত করুক। হাদিসটি ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের মধ্যে আছে, হাদিসটি হাসান, এটা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান সূত্রে হাদিসটাকে উল্লেখ করছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর একটা আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, যে সমস্ত মানুষেরা এই কথা ভালো মনে করবে, পছন্দ করবে যে ইমানদারদের মধ্যে ফাহিশা অন্যায় অপরাধ ছড়িয়ে পড়ুক, নাউযুবিল্লাহ, তাইলে এমন লোকদের জন্য সাজা, বেদনাদায়ক সাজা হবে এই দুনিয়াতে এবং পরকালে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, তোমরা বাস্তবতা জানো না। নাউযুবিল্লাহ মিন জালিক, যারা যে ফাহিশা কাজ করবে, ফাহিশা কাজকে সমাজের মধ্যে প্রসার প্রসার করাকে পছন্দ করবে,
তাদের কত বড় সাজা, যে তাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে কঠোর আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ পাক আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন না। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া। যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায়, এই ভালো কাজ দেখা যতজনে ভালো কাজ করবে আল্লাহ তাআলা প্রথম ওই ব্যক্তিকে এই পরিমাণ সওয়াব দান করবেন যে প্রথমে ভালো কাজটা দেখাইছে। কোটি মানুষে করলে কোটি মানুষের পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। এবং যে ব্যক্তি পরবর্তীতে করতেছে তার দেখা দেখি যারা ফরে করতেছে তাহলে তাদের সবে থেকে একটুও কমানো হবে না। সুবহানাল্লাহ বিহামদি। ওয়ামান দা ইলা দলালা, যে ব্যক্তি কোন গোমরাহির দিকে আহ্বান করে, গুনার দিকে আহ্বান করে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, তাইলে এই ব্যক্তি যে প্রথমে গুনার কাজের পথ দেখালো এই ব্যক্তি এই পরিমাণ গুনাহ পাবে যেই পরিমাণ গুনাহ তার কারণে মানুষে করি থাকি। কত কোটি কোটি মানুষ গুনা করলে একই প্রথমে এই গুনার প্রতি আহ্বানকারী এইরকম যে গুনা অর্জন করবে। তবে ওয়ালা ইয়াঙ্কুসু যালিকা মিন আসামিহিম শাইয়া, যারা ফরজ করতেছে তাদের গুনাহ কম করা হবে না। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে 2670 নম্বর হাদিস। এই জন্য আমাদেরকে ইমানের পরিচয় দিতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলে, হাদিসটি সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের মধ্যে আছে, মানিস্তাতা মিনকুম আন ইয়ানফা'আহু ফালিয়াফাল, যে ব্যক্তি ক্ষমতা রাখে একজন মানুষের উপকার করার জন্য সে যেন সেটা করে। একটা মানুষকে আপনার ভালো কাজ করানোর চেষ্টা করবেন, এটা আপনার জন্য ফায়দা তার জন্যও ফায়দা। পরিশেষে সুরাই কালামের মধ্যে 10-11-12 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ালা তুতাই কুল্লা হাল্লাফিম মাহিন, যে অধিক শপথ করে যে লাঞ্ছিত আপনি তার আনুগত্য করবেন না। হাম্মাযিম মাশাইম বিনামিম, যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফেরে তার অনুসরণ আপনি করবেন না, তার আনুগত্য আপনি করবেন না। মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, যে ভালো কাজে বাধা দেয় সে সীমা লঙ্ঘন করে, সে ফাফিষ্ট, আপনি তার আনুগত্য করবেন না। এখানে আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, যে সমস্ত লোকেরা ভালো কাজের পথে বাধা হয়ে দাঁড়ায় আপনি তাদের আনুগত্য করবেন না। তাই সম্মানিত দিনী ভাই, যদি নাকি কোন এরকম খারাপ লোকে ভালো কাজ করতে নিষেধ করে, খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, এই লোকের কথা শোনা যাবে না, তার সঙ্গে সংস্পর্শে যাওয়া যাবে না, এবং তাদেরকে যে শায়েস্তা করার ব্যবস্থা করতে হবে, এবং প্রথমে নসিহত করার চেষ্টা করতে হবে, বুঝাইতে হবে। না বুঝলে যে যারা অমান্য অগণ্য লোক আছেন, আলেম শ্রেণীর প্রভাবশালী লোক আছেন, তাদের মাধ্যমে এই সমস্ত লোকদের সাজার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজের উদ্যোগ নেওয়ার তৌফিক দান করুন এবং খারাপ কাজের বাধা প্রদানকারী হওয়ার তৌফিক দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।